সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 2017 সালটি টলি পাড়ায় ভালো খারাপ দুটিরই সংমিশ্রণ ছিল। ধারণা করা যাচ্ছে 2018 সালটা টলিউডের দারুণ যাবে, কেননা ইতিমধ্যেই আমরা জেনে গেছি দারুণ কিছু সিনেমার ব্যাপারে। টলিউডের আলোচিত নায়িকারা বক্স অফিস মাতাতে এবং ভক্তদের মন জয় করতে আসছেন দারুণ কিছু মুভি নিয়ে। চলুন তাহলে জেনে নেই 2017 সালে কে হতে যাচ্ছেন টলিউডের সেরা নায়িকা, মিমি চক্রবর্তী। 2017 সালটা ভালো মন্দ মিলিয়ে কেটেছে মিমির। এবছর দুটি ছবিতে ভালো কাজ করেছেন সদা রাসময়ী এ তারকা। যিশুর বিপরীতে করা পোস্ত ছবিটি দারুণ জনপ্রিয়তা পায়। পাশাপাশি ধনঞ্জয় ছবিটিতেও মিমির চরিত্রটি প্রশংসিত হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবরে এবছর মুক্তির অপেক্ষায় আছে তার একটি ছবি। ইয়াসের সাথে জুটি বেঁধে করছেন টোটাল দাদাগিরি। এ মাসেই মুক্তি পেতে যাওয়া ছবিটি ইতিমধ্যেই ট্রেলার এবং গানের মাধ্যমে ভালো আগ্রহ তৈরি করেছে। রুক্মিণী মিত্র গত বছরেই দুটি বিগ বাজেটের ছবি চ্যাম্প এবং ককপিটে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন এ তারকা। 2018 সালে আবারও দেবের সাথে জুটি বেঁধেছেন বিগ বাজেটের ছবি কবিরে, অর্থাৎ আবারও কিছু চমক নিয়ে আসছেন রুক্মিণী। শ্রাবন্তী গত বছরটা শ্রাবন্তীর জন্য ভালো কাটেনি, জিও পাগলা হিট হয়নি। তবে শ্রাবন্তীর জন্য 2018 সালটি হতে যাচ্ছে ব্যাপক গুরুত্বপূর্ণ, কারণ এবছর শ্রাবন্তীর মুক্তি পেতে যাচ্ছে 6টিরও বেশি ছবি। সোহমের বিপরীতে আসছে পিয়ারে এবং নবজীবন বীমা কোম্পানি। ঢালিউডের সিনেমা যদি একদিনে থাকছেন তাহসান এবং তাসকিন রহমানের সাথে, আরও আসবে দৃশ্যান্তর আর বীর পুরুষ। কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশুর সাথে উমাতেও জুটি বেঁধেছেন এ নায়িকা। সব ছাড়িয়ে আলোচনায় শাকিব খানের সাথে করা বয়ফ্রেন্ড ছবিটি, বোঝাই যাচ্ছে 2018 সালটি শ্রাবন্তীর জন্য হতে যাচ্ছে বেশ ধামাকেদার। কোয়েল মল্লিক গত বছর মুক্তি পেয়েছিল কোয়েল দেবের বিগ বাজেট ছবি ককপিট। এছাড়া আবির চ্যাটার্জির বিপরীতে ছায়া ও ছবিতেও দেখা যায় কোয়েলকে। এবছর এখনো পর্যন্ত জানা গেছে যিশু সেনগুপ্তের বিপরীতে ঘরে বাইরে নামে একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে তার। নুসরাত জাহান জনপ্রিয় নায়িকা হলেও গেল বছরটি একেবারেই ভালো কাটেনি নুসরাতের। 2018-তে নুসরাত জাহানের সবচেয়ে বড় বাজি মাস্ক। এবছর প্রথমবারের মতন সুপারস্টার শাকিব খানের বিপরীতে জুটি বাঁধতে দেখা যাবে নুসরাতকে। শুভশ্রী গাঙ্গুলী বস টু এবং নবাব দিয়ে গত বছর বক্স অফিস আর দর্শকদের মন দুটোই জয় করে নিয়েছিলেন শুভশ্রী। 2018-তে শাকিব খানের বিপরীতে শুভশ্রীর মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার বিগ বাজেট ছবি চালবাজ। এছাড়াও সুরিন্দর ফিল্মসের ব্যানারে হানিমুনে সোহমের বিপরীতে থাকছেন শুভশ্রী। আর দেবের সাথে করা বহুল প্রতীক্ষিত ধূমকেতু মুভিটিও এবছর মুক্তি পাবে বলে জানা গেছে। তাই বলা যায় এবছর বেশ কয়েকটি ছবি আসতে যাচ্ছে শুভশ্রী গাঙ্গুলীর। দেখা যাচ্ছে মিমি, রুক্মিণী, কোয়েল আর নুসরাত জাহান ছবির সংখ্যার দিক থেকে এখনও পিছিয়ে আছেন। শুভশ্রী আর শ্রাবন্তীর হাতে ছবি যেমন বেশ কয়েকটা আছে, পাশাপাশি আছে ছবির ভার্সেটিলিটিও। তাই ধারণা করা যাচ্ছে শুভশ্রী বা শ্রাবন্তী হতে পারে 2018 সালের টলিউডের সেরা নায়িকা। তবে বছর শেষে পাল্টে যেতে পারে বাজি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কে হতে পারে 2018 সালের টলিউডের সেরা নায়িকা? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।